হ্যালো ভিওয়ার্স টেকনিক এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানে স্বাগতম আজকে আমরা তেরো নম্বরের ভাগ অঙ্কগুলো কমপ্লিট করবো এর আগে আমরা হচ্ছে এগারো বারো নম্বরের অঙ্কগুলো শেষ করেছিলাম তেরো নম্বরের অঙ্কগুলোতে আসলে ঠিক একই নিয়মের অঙ্ক একটু মানে হচ্ছে সমস্যা তেমন হবে না তবু আমরা শুরু করি দেখো বন্ধুরা বত্রিশ দশমিক দুই ভাগ চোদ্দ বন্ধুরা আমরা লিখতে পারি এখানে আমরা কি লিখতে পারি এখানে বত্রিশ দশমিক দুই লিখতে পারি চোদ্দো বন্ধুরা আমরা কী লিখতে পারি দেখো আমাদের চোদ্দো দুগুণে আটাইশ তিন ১৪ বিয়াল্লিশ তিন হলে বেশি হয়ে যায় তাহলে আমরা কী লিখবো চোদ্দো ২৮। আটাইশ আটের পরে কত হবে নয় দশ এগারো বারো কত হয় বন্ধুরা চার হাতে এক দুই আর একে তিন উপরে দশমিক দশমিক চলে যাবে তাহলে আমরা কী লিখতে পারি তিন দুই নামাতে পারি দেখো বন্ধুরা তিন চোদ্দো কত হয় বিয়াল্লিশ আমরা লিখতে পারি সুতরাং বত্রিশ দশমিক দুই ভাগ চোদ্দ সমান সমান দুই দশমিক তিন আমরা লিখতে পারি উত্তর উত্তর দুই দশমিক তিন বন্ধুরা আমাদের এক নাম্বার অঙ্কটার সমাধান শেষ হলো এসে আমরা দুই নাম্বার অঙ্কটার সমাধান করি দুই নাম্বার অঙ্কটাতে কি দেওয়া আছে দেখো ধান দুই নাম্বার অঙ্কটাতে দেওয়া আছে ছেচল্লিশ দশমিক চার ছেচল্লিশ দশমিক চার ভাগ ষোলো ছেচল্লিশ দশমিক চার ভাগ ষোলো তাহলে আমরা কী লিখতে পারি এখানে আমরা লিখতে পারি এখানে ছেচল্লিশ দশমিক চার ষোলো বন্ধুরা দেখো ষোলো এক ষোলো ষোলো দুগোনে বত্রিশ হয় তিন ষোলো আটচল্লিশ হয়ে যায় তাহলে আমরা কী লিখবো ষোলো দুগুনে বত্রিশ দিব দুয়ের পরে তিন চার পাঁচ ছয় চার তিনের পরে চার এক আর দশমিকটা উপরে চলে যাবে চার নামানো হলো বন্ধুরা দেখো আমরা যদি হিসাব করে দেখি তাহলে আমাদের কত হয় নয় ষোলো একশো চৌচল্লিশ হয় হিসাব করে দেখো ছয় নং চুয়ান্ন চার হাতে পাঁচ নয়কে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো নয় ষোলো একশো চৌচল্লিশ তাহলে আমরা কী লিখতে পারি সুতরাং ছেচল্লিশ দশমিক চার ভাগ ষোলো তাহলে আমরা লিখতে পারি দুই দশমিক নয় উত্তর উত্তর দুই দশমিক নয় বন্ধুরা আমাদের দুই নাম্বার অঙ্কটার সমাধান শেষ হলো এসব বন্ধুরা আমরা তিন নম্বর অঙ্কটার সমাধান করি তিন নাম্বার অঙ্কটাতে কী দেওয়া আছে দেখো তিন সমাধান তিন নাম্বারটার সমাধানে দেখো কি দেওয়া আছে পনেরো দশমিক ছয় পনেরো দেওয়া আছে একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন ছাপ্পান্ন দশমিক চার ভাগ তেইশ বন্ধুরা এসো আমরা এখন অঙ্কটা শুরু করি এখানে আমরা দেব কী বন্ধুরা এখানে একশো ছাপ্পান্ন দশমিক চার সমান সমান ভাগ কত দিব তেইশ দিব বন্ধুরা ভাগ কত দিব তেইশ তাহলে আসো বন্ধুরা কত হয় তেইশ তেইশের সাথে আমরা কি করব বন্ধুরা ছয় দিব ছয় দিলে কত আসে তিন ছয় আঠেরো আট হাতে এক ছয় দুগোনে বারো তেরো চোদ্দো কত আসে একশো আটচল্লিশ আসে আটের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আট হাতে এক চার চারকে পাঁচ পাঁচে পাঁচে শূন্য হয়ে যায় তাহলে আমরা দশমিকটার উপরে দিব আর হচ্ছে চার নিচে নামাবো তাহলে আমাদের এরপরে কত আসবে আট আসবে তিন আসতে তিন চব্বিশে চার হাতে দুই আর দুগুণে ষোলো সতেরো তাহলে দেখো বন্ধুরা আটের নয় দশ এগারো বারো তেরো চোদ্দ হাতে এক চার হয় বন্ধুরা আরেকবার দেখি একশো চার আছে দেখো তেইশকে আমরা কি দশমিক হচ্ছে ভাগ করবো কত আসে দেখো তেইশ ছয় দিয়ে দিলাম কত আসে হাতে এক ছয় বারো তেরো আসে বন্ধুরা এখানে বন্ধুরা তেরো আসে দেখো এখানে আট এসেছে আর এক থাকবে এখানে আটের পরে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আট আর তিনের পরে চার চার আর আর তিন চারের পর পাঁচ এক দশমিকটা উপরে চলে গেছে তাই আমরা কি করবো এখন আট তেইশ আটে একশো চুরাশি হচ্ছে তিন আটটে চব্বিশে চার হাতে দুই আট দু ষোলো সতেরো আঠেরো তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং সুতরাং একশো ছাপ্পান্ন আট বন্ধুরা আমরা তিনটা অঙ্ক আবার রিভিউ দিচ্ছি দেখো এক নম্বর অঙ্কটাতে কি দাও আছে এক নম্বর অঙ্কটাতে দাও আছে বত্রিশ দশমিক দুই ভাগ চোদ্দ দেখো বন্ধুরা বত্রিশ দশমিক দুই ভাগ চোদ্দ দেওয়া আছে এখানে আমরা কি করেছি বত্রিশ দশমিক দুই ভাগ চোদ্দ দিয়েছি দেখো বন্ধুরা চোদ্দ তিন বিয়াল্লিশ বিয়াল্লিশ বেশি হয়ে যায় কিন্তু এখানে আছে কত বত্রিশ তাহলে আমাদের কি করতে হবে সংখ্যা নিতে হবে চোদ্দ দু হবে আটের পরে বন্ধুরা দুই দুইকে আমরা ধরবো ধরবো বারো আটের পরে নয় দশ এগারো বারো চার হাতে এক আছে দুই আরেক তিন তিনে তিনে শূন্য হয় তাহলে আমরা দশমিকটা বন্ধুরা কি করবো উপরে নিয়ে যাবো আর দুইটা নিচে নামাবো বন্ধুরা আমাদের এখানে মিলে যায় তিন চোদ্দ কত বিয়াল্লিশ তাহলে আমাদের কত হবে উত্তর দুই দশমিক তিন বত্রিশ দশমিক দুই ভাগ চোদ্দ সমান সমান কত হবে দুই দশমিক বন্ধুরা আমাদের আহ এক নম্বর অঙ্কটার সমাধান শেষ হলো এসব দুই নম্বর অঙ্কটা সমাধান করি দুই নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে ছেচল্লিশ দশমিক চার ভাগ ষোলো বন্ধুরা দেখো আমরা এখানে লিখবো লেখার পরে ষোলো ষোলো দুগুণে বত্রিশ তিন ষোলো আটচল্লিশ এখানে আছে ছেচল্লিশ আমাদের কী করতে হবে ছেচল্লিশটি থেকে ছোটো সংখ্যা নিতে হবে তাহলে আমরা কী করতে পারি ষোলো দুগুণে বত্রিশ লিখতে পারি দুয়ের পরে তিন চার পাঁচ ছয় চার তিনের পরে চার এক আর দশমিকটা কী হবে বন্ধুরা উপরে চলে যাবে চারের চার নামবে বন্ধুরা নয় ষোলো একশো চৌচল্লিশ তার মানে মিলে যায় আমাদের নিচে থাকে কত শূন্য উত্তর করতে হবে ছেচল্লিশ দশমিক চার ভাগ ষোলো সমান সমান দুই দশমিক নয় উত্তর হবে দুই দশমিক নয় দুই নম্বর অঙ্কটার সমাধান শেষ হলো এখন আসো তিন নাম্বার অঙ্কটায় তিন নাম্বার অঙ্ক তো দেওয়া আছে একশো ছাপ্পান্ন দশমিক চার ভাগ তেইশ বন্ধুরা দেখো একশো ছাপ্পান্ন দশমিক চার ভাগ তেইশ এখানে আমরা কি করেছি তেইশকে একশো ছাপ্পান্ন দ্বারা ভাগ করেছি তাতে কত এসেছে তেইশ ছয় তেইশে কত একশো আটত্রিশ সাত দিয়ে দিলে একটু বেশি হয়ে যায় তা আমাদের একশো ছাপান্ন নিচে রাখতে হবে ঠিক আছে তার জন্য আমরা কী করতে পারি একশো ছাপ্পান্ন নিচে রাখতে হবে তাহলে তেইশ ছয় কত হয় একশো আটত্রিশ হয় আটের পরে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো কত হয় আট হাতে এক তিন আরে চার চারের পরে কী হবে পাঁচ এক দশমিকটা বন্ধুরা কি হবে উপরে চলে যাবে চারে চার নামবে নামানোর পর একশো চুরাশি আসে বন্ধুরা তেইশের সাথে যদি আট গুণ করা হয় তাহলে একশো চুরাশি চলে আসবে আমাদের আমাদের ভাগ কোনো ভাগ শেষ থাকবে না ভাগ ফলটা থাকবে সেটা হচ্ছে ছয় দশমিক আট তাহলে আমরা লিখতে পারি সুতরাং একশো ছাপ্পান্ন দশমিক চার ভাগ তেইশ সমান সমান ছয় দশমিক আট উত্তর ছয় দশমিক আট বন্ধুরা আমরা চার নম্বর অঙ্কটা সমাধান করে আসো দেখো কি দেওয়া আছে চুরাশি ভাগ পঁয়ত্রিশ তাহলে আমরা কি লিখতে পারি এখানে এখানে চুরাশি যেহেতু চুরাশি আছে তাহলে আমরা দশমিক শূন্য একটা দিতেই পারি কোনো সমস্যা নেই পঁয়ত্রিশ বন্ধুরা কত আসে পঁয়ত্রিশ দুগুণে সত্তর বন্ধুরা দেখো এখানে চারে শূন্য চার নামবে দশমিকটা উপরে চলে যাবে সাথে পর আট একশো চল্লিশ থাকে তাহলে আমরা কি লিখতে পারি পঁয়ত্রিশের সাথে চার গুণ চার গুণ করতে পারি চার পাঁচে বিশে শূন্য হাতে দুই তিন চারে বারো তেরো চোদ্দ বন্ধুরা আমাদের উত্তর মিলে গেছে তাহলে আমরা লিখতে পারি সুতরাং চুরাশি ভাগ পঁয়ত্রিশ সমান সমান দুই দশমিক চার উত্তর কত হবে বন্ধুরা উত্তর হবে দুই দশমিক চার বন্ধুরা আমাদের চার নম্বর অঙ্কটার সমাধান শেষ এবার আসো পাঁচ নাম্বার অঙ্কটা সমাধান করি পাঁচ নাম্বার অঙ্কটাতে কি দেওয়া আছে দেখো তো পাঁচ নম্বর অঙ্কটা দেওয়া আছে তিন দশমিক এক দুই ভাগ বারো আমরা কি লিখতে পারি এখানে তিন দশমিক এক দুই বারো বন্ধুরা আমাদের তিনটা ছোট তাহলে আমরা কি করবো প্রথমে শূন্য বসাবো তিনের তিন নামলো দশমিক বসালো এক বসালো বন্ধুরা দেখো বারো একে বারো বারো দুগুণে চব্বিশ তিন বারো ছত্রিশ বেশি হয়ে যায় তাহলে আমরা কী করবো বারো দুগুণে চব্বিশ নেব চারবার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো কত আসে বন্ধুরা সাত আসে হাতে এক দু আর একে তিন হয়ে যায় তাহলে আমরা কী করবো দুইটা নামাবো আমরা কী করতে পারি ছয় বারো বাহাত্তর ছয় দুগুনে বারো দুই হাতে এক ছয় একে ছয় একে সাত তাহলে বন্ধুরা দেখো কি আসলো শূন্য দশমিক দুই ছয় তাহলে আমরা লিখতে পারি সুতরাং তিন দশমিক এক দুই ভাগ বারো সমান সমান শূন্য দশমিক দুই ছয় তাহলে লিখতে পারি উত্তর শূন্য দশমিক দুই ছয় বন্ধুরা আমরা পাঁচ নম্বর অঙ্কটার সমাধান করলাম এসব বন্ধুরা আমরা ছয় নম্বর অঙ্কটার সমাধান করি ছয় নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে দেখো পঞ্চান্ন দশমিক শূন্য আট ভাগ আঠেরো ছয় সমাধান সমাধান পঞ্চান্ন দশমিক শূন্য আট ভাগ তাহলে আমরা কি লিখতে পারি এখানে এখানে লিখতে পারি পঞ্চান্ন দশমিক শূন্য আট আঠেরো বন্ধুরা আমরা কি করতে পারি আটও তিন দিয়ে করতে পারি দেখি তিন দিয়ে করে তিন আসে 24 এর হাতে দুই তিন তিনাকে 3 4 5 দেখো 59 না 54 আসে 4 5 1 বন্ধুরা আমরা দশমিকটা উপরে বসিয়ে দিলাম শূন্য নামালাম বন্ধুরা দেখো আমাদের হচ্ছে আরো একটা জিনিস নামাতে হবে তাই আমরা কি করব আরো একটা শূন্য এক্সট্রা দেব আট যেহেতু আরো একটা আরো একটা সংখ্যা বেশি নামাতে হয়েছে তাই আমাদের কি করতে হয়েছে আর একটা শূন্য বেশি দিতে হয়েছে তাহলে 18 সাথে কত গুণ করলে 108 হয় 18 ছয় গুণ করলে একশো আট হয় ছয় আটটা আটচল্লিশের আট হাতে চার ছয় ছয় সাত আট নয় দশ দশ একশো আট তাহলে আমরা কী লিখতে পারি সুতরাং পঞ্চান্ন দশমিক শূন্য আট ভাগ আঠেরো সমান সমান কত হবে তিন দশমিক শূন্য ছয় উত্তর কত হবে উত্তর তিন দশমিক শূন্য ছয় বন্ধুরা এসো আমরা তিনটা আবার রিভিউ দেই চার চার আসো কি দেওয়া আছে চুরাশি ভাগ পঁয়ত্রিশ আমরা কি করব ওটাকে বলেছি দশমিক দিয়ে শূন্য বসাবো দেখো ভাগ পঁয়ত্রিশ আছে এখানে চুরাশি দশমিক শূন্য দিয়েছি পঁয়ত্রিশ দেখো বন্ধুরা চুরাশি আছে তাহলে আমরা কি লিখতে পারি পঁয়ত্রিশ দুগোনে সত্তর লিখতে পারি তিন পঁয়ত্রিশ গেলে একটু বেশি হয়ে যায় তাহলে আমাদের কি করতে হবে চুরাশির নিচে রাখতে হবে তাহলে আমাদের কি করতে হবে পঁয়ত্রিশ দুগোনে সত্তর আসে চারের চার নামানো হলো সাতের পরে আট এক দশমিকটা কি করবো বন্ধুরা উপরে নিয়ে যাব আর এখানে হচ্ছে শূন্যটা নামানো হলো কত আসছে একশো এখন আমাদের গুণ করতে হবে পঁয়ত্রিশের সাথে এমন সংখ্যা গুণ করতে হবে যেখানে একশো আছে তাহলে আমরা কী করতে পারি পঁয়ত্রিশের সাথে যদি চার গুণ করি তাহলে আমাদের একশো চল্লিশ আসে পঁয়ত্রিশের সাথে চার গুণ করে দেখো বন্ধুরা চার পাঁচে বিশে শূন্য হাতে দুই তিন চার বারো তেরো চোদ্দ তাহলে আমাদের কত আসে দুই দশমিক চার চুরাশি ভাগ পঁয়ত্রিশ কত আসে দুই দশমিক চার উত্তর দুই দশমিক চার পাঁচ নম্বর অঙ্কটাতে আসো কি দেওয়া আছে তিন দশমিক এক দুই ভাগ এক বারো তিন দশমিক এক দুই ভাগ বারো এখানে কি দেওয়া আছে দেখো বন্ধুরা এখানে তিন দশমিক এক দুই ভাগ বারো দেখো তিনটা ছোট তাহলে আমরা কি করবো শূন্য বসাবো উপরেও শূন্য নিব। তিনে তিন নামলো দশমিকটা উপরে চলে গেলো এক নামলো দেখো বন্ধুরা তিন বারো ছত্রিশ হয়ে যায় তাহলে আমাদের কী করতে হবে একত্রিশের নিচে রাখতে হবে বারো দুগুণে চব্বিশ তারপরে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে কত সে সাত হাতে এক দু রেখে তিন তাহলে আমরা কী করবো এই দুইটা নামাবো ছয় বারো কত হবে বাহাত্তর তিন দশমিক এক দুই ভাগ বারো শূন্য দশমিক দুই ছয় হয় উত্তর বন্ধুরা এসো ছয় নম্বর অঙ্কটার সমাধান করি ছয় নম্বর অঙ্কটাতে দেওয়া আছে পঞ্চান্ন দশমিক শূন্য আট ভাগ আঠেরো সমাধান করলাম দেখো পঞ্চান্ন দশমিক শূন্য আট ভাগ আঠেরো এখন যদি আমরা পঞ্চান্ন দশমিক শূন্য আটকে যদি আঠেরো দ্বারা ভাগ করি কত আসে তিন আঠেরো চুয়ান্ন আসে আর যদি চার দিয়ে নিই তাহলে আর বেশি চলে আসে আমাদের এমন ভাবে করতে হবে যেন এটা যেটা থাকবে তার একটু নিচে আসে না তার থেকে কম আসে তাহলে তিন আঠের কত আসে চুয়ান্ন চারের পরে কত পাঁচ একের এক নামবে দশমিকটা উপরে চলে যাবে শূন্য শূন্য নামানো হলো আটের আট নামানো হলো যেহেতু শূন্যটা নামানো হয়েছে তাই আমাদের কি করতে হবে দুইটা সংখ্যা একসাথে নামানো হয়েছে তাই আমাদের কি করতে হবে শূন্য বসাতে হবে বসালাম ছয় আঠেরোর কত বন্ধুরা একশো আট আমাদেরকে ভাবে করতে হবে যেন সমান আসে যেন ভাগ ভাগ শেষ না থাকে তাহলে আমরা যদি ছয় দ্বারা গুণ করি কত আসে দেখো বন্ধুরা ছয় আটে আটচল্লিশের আট হাতে চার ছয়কে ছয় সাত আট নয় দশ দশ তাহলে আমাদের উত্তর কত আসে পঞ্চান্ন দশমিক শূন্য ছয় দেখ আমরা কি লিখতে পারি এখানে লিখতে পারি এখানে একশো আটচল্লিশ দশমিক চার পঁয়ত্রিশ বন্ধুরা আমাদের দেখতে হবে পঁয়ত্রিশকে একশো আটচল্লিশ দিয়ে কতবার যায় চার দিয়ে যায় দেখো বন্ধুরা চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই তিন চার বারো তেরো চোদ্দ দেখো বন্ধুরা যদি পাঁচ দিয়ে দিই তাহলে একটু বেশি হয়ে যায় তাহলে আমরা কি করবো চার দিয়ে দিব আটের আট নামবে দশমিকটা উপরে চলে যাবে আর চার হবে চার দিয়ে একশো চল্লিশ হলো বন্ধুরা তাহলে আটের আট নামলো দশমিকটা উপরে চলে গেলো আর চারটা নিচে নামালাম তাহলে আমাদের কত হয় পঁয়ত্রিশ দুগুণে সত্তর হচ্ছে আমরা বলেছিলাম তাহলে এখানে দেখো বন্ধুরা চারে চার নামালো সাথে পরে আট আসে এক একশো চল্লিশ আসে তাহলে আমাদের কত আসে চার পঁয়ত্রিশে চার পাঁচা কুড়ি শূন্য হাতে দুই তিন চার বারো তেরো চোদ্দ বন্ধুরা দেখো অঙ্কটা আমাদের কি করতে হয়েছে পঁয়ত্রিশের সাথে চার গুণ করতে হয়েছে কত এসেছে একশো চল্লিশ যদি পাঁচ গুণ করা হতো তাহলে আর একটু বেশি আসতো আমাদের কি করতে হবে একশো আটচল্লিশের নিচে নিয়ে আসতে হবে একশো চল্লিশ আটের আট নামলো আর দশমিকটা উপরে চলে গেলো চারের চার নামলো ঠিক আছে তাহলে আমাদের কথা হলো পঁয়ত্রিশ দু সত্তর চারের চার নামানো হলো সাথে পরে কথা হবে আট এক আর যেহেতু দশমিকের পরে ইচ্ছা মতো শূন্য নেওয়া যায় তাহলে আমরা ইচ্ছা মতো শূন্য নিতে পারবো সুতরাং ভাগ পঁয়ত্রিশ সময় সমান চার দশমিক দুই চার উত্তর কত আসবে উত্তর চার দশমিক দুই চার বন্ধুরা আমাদের সাত নম্বর অঙ্কটার সমাধান শেষ হলো এবার আসো আট নম্বর অঙ্কটার সমাধানে আট নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে দেখো আট নম্বর অঙ্কটাতে চুয়ান্ন ভাগ চব্বিশ আছে বন্ধুরা যেহেতু চুয়ান্ন আছে তাহলে আমরা কি লিখবো এখানে লিখবো এখানে চুয়ান্ন দশমিক শূন্য লিখতে হবে বলেছিলাম যদি কোনো ভাগ কোনো দশমিক না থাকে সে জায়গায় আমাদের কি করতে হবে অবশ্যই দশমিক শূন্য বসাতে হবে তাহলে আমরা কি করব চব্বিশ আমরা কি লিখতে পারি চব্বিশ দুগুণে চব্বিশ দুগুণে কত হয় দেখো তো বন্ধুরা চার দুগুণে আট দু দুগুণে চার বন্ধুরা এখানে চুয়ান্ন আছে আমাদেরকে এমনভাবে নিতে হবে যেন চুয়ান্ন থেকে ছোট সংখ্যা আসে বা চুয়ান্ন সমান আসে আটের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দো ছয় হাতে এক চার একে পাঁচ উপরে দশমিক চলে যাবে আবার শূন্য নামালাম আবার কি করতে পারি বন্ধুরা চব্বিশের সাথে দুই দিতে পারি চল্লিশ আটের পর নয় দশ দুই হাতে এক চার আগে দশমিকের পর যেহেতু ইচ্ছা মতো শূন্য নিতে পারি তাহলে আমরা কি করব দশমিকের ইচ্ছা মতো শূন্য নিলাম এরপর কি হবে বন্ধুরা চব্বিশের সাথে পাঁচ যদি গুণ করি চার পাঁচে বিশেষ শূন্য হাতে দুই পাঁচ গুণ দশ এগারো বারো বন্ধুরা দেখো কত এসেছে দুই দশমিক দুই পাঁচ তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং চুয়ান্ন ভাগ চব্বিশ সমান সমান দুই 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 দশমিক দশমিক পাঁচ পাঁচ উত্তর উত্তর লিখতে পারি বন্ধুরা সাত এবং আট নাম্বার অঙ্কটা আরেকবার রিভিউ দিচ্ছি দেখো সাত নাম্বার অঙ্কটাতে কি দেওয়া আছে একশো আটচল্লিশ দশমিক চার ভাগ পঁয়ত্রিশ এখানে যদি আমরা পঁয়ত্রিশকে কে কি করবো বন্ধুরা পঁয়ত্রিশকে চার দ্বারা গুণ করব আমাদের এমনভাবে গুণ করতে হবে যেন

আট নম্বর অঙ্কটাতে আসো বন্ধুরা আট নম্বর অঙ্কটাতে কি দাওয়া আছে দেখো চুয়ান্ন ভাগ চব্বিশ বন্ধুরা চুয়ান্ন ভাগ চব্বিশ যখন কোনো জায়গায় দশমিক থাকবে না তখন আমরা কি করবো একটা শূন্য নিব তাহলে চুয়ান্ন দশমিক শূন্য এটাকে কি করবো আমরা চব্বিশ ধারে ভাগ করবো চব্বিশ দুগুনে কত হয় বন্ধুরা আটচল্লিশ আটের পরে কত হয় নয় দশ এগারো আটের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ছয় দশমিকটা উপরে চলে গেছে শূন্য শূন্য নামানো হলো তাহলে আমরা কি লিখতে পারি চব্বিশ দুগুণ আটচল্লিশ আবারও যেহেতু তিন চব্বিশ নিলে একটু বেশি হয়ে যায় তার জন্য আমাদের কি করতে হবে ষাটে কম বা ষাটের সমান নিতে হবে তাহলে কত আসে আটের পরে নয় দশ দুই চারের পরে কত পাঁচ ছয় হাতে এক থাকে চার আগে পাঁচ পাঁচের পরে কত ছয় এক দেখো বন্ধুরা আমরা দশমিকের পর ইচ্ছা মতো শূন্য নিতে পারবো তাহলে আমরা কী করতে পারি একটা শূন্য নিতেই পারি চব্বিশের সাথে যদি পাঁচ দ্বারা গুণ করা হয় তাহলে কত আসে একশো বিশ চুয়ান্নকে যদি চব্বিশ দ্বারা ভাগ করা হয় কত আসে দুই দশমিক দুই পাঁচ উত্তর কত হবে দুই দশমিক দুই পাঁচ বন্ধুরা আজকের এই পর্বটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি